বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নবীন প্রবীণ অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের আড্ডা ইতিমধ্যে উৎসব মুখর হয়ে উঠেছে ভূমধ্য সাগরের তীরে কান উৎসবের ভেন্যু। উৎসবের মূল ভবন পালেদে ফেস্টিভ্যালে টানানো হয়েছে বিশাল আকৃতির পোস্টার। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে কান চলচ্চিত্র উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বিশ্ব চলচ্চিত্রের তীর্থস্থান বলা হয় কানকে। বছর ঘুরে ভূমধ্য সাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালদে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ার উৎসবটির পর্দা উঠবে আজ। আগামী ১১ দিনের জন্য সেখানে বসবে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলন মেলা। উৎসবের মূল ভবন পালদে ফেস্টিভ্যালে টানানো হয়েছে বিশাল আকৃতির পোস্টার। জাপানের প্রয়াত পরিচালক আকিরা কুরোসাওয়ার র্যাপসোডি ইন আগস্ট সিনেমাকে ঘিরে হয়েছে এবারের অফিসিয়াল পোস্টার। 77তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফ্রান্সের কোয়ান্তা দুপিও পরিচালিত দ্য সেকেন্ড অ্যাক্ট। স্থানীয় সময় রাত ৮:১৫ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আজই ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফরাসি ভাষার কমেডি সিনেমাটি। উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণ পাম দেয়া হবে অভিনেত্রী মেরিল স্ট্রিপকে। এবারে আসরের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর কান চলচ্চিত্র উৎসবের আঙিনায় পা রাখবেন এই অভিনেত্রী। এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের ৯ জনের মধ্যে ৫ জনই নারী। জুরি বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন বার্বি খ্যাত নির্মাতা ও অভিনেতা গ্রেটা গার্বোই। এছাড়াও আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিস পরিচালক ও চিত্রনাট্যকার নদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান। এদিকে দীর্ঘ ৩০ বছর পর এবার কান উৎসবে জায়গা পেয়েছে ভারতীয় দুটি সিনেমা। মূল প্রতিযোগিতায় লড়বে পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট এবং আস আর্তে বিভাগে লড়বে সন্ধ্যা সুরির সন্তোষ। এবার প্রথমবারের মতো কানে নিজেদের স্টল নিয়েছে পাকিস্তান। ৭৭ বছরের ইতিহাসে এবারই প্রথম কানে জায়গা পেয়েছে সৌদি আরবের সিনেমা। উৎসবে আস আর্তে রিগার বিভাগে দেখানো হবে নির্মাতা তৌফিক আল জায়েদির সিনেমা নোরা। এছাড়াও বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আস আর্তে রিগায়। ২৫ মে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।